পীর মুরিদি যারা প্রমোট করেছেন যারা চালু করেছেন তারাই যেটা বলেছেন সেটা হলো পীর মুরিদি কোনো ইসলামের মৌলিক কিছু না আমি কিন্তু পীর সাহেবের দরবারে বসে পীরের সামনে বসে এতদিনও বলেছি আবারও বলছি আমরা তাদের থেকে যে পীর মুরিদি জেনেছি সেটা হলো পীর মুরিদি আল্লাহ তাআলা কোরআন কারিমে নেককারদের সহবতে যাওয়ার যে নির্দেশ দিয়েছেন এই সহবত লাভের একটা পদ্ধতি মাত্র কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা পীর এটা ফারসি শব্দ এর আরবি হলো শায়খ মুরিদ আরবি শব্দ পীর ফারসি শব্দটা কোরআন হাদিসে থাকবে এরকম না কিন্তু এর আরবি যে শায়খ এটাও কোরআন হাদিসে নেই আর মুরিদ শব্দ তো নেই আর বাইয়াত পীর সাহেবের বায়াত হতে হয় এটা আগে ছিল না মূল বিষয় ছিল আল্লাহ তাআলা কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে দুটো জিনিসের উৎসাহ দিয়েছেন একটা হলো নেককার মানুষদের সহবতে সাথে সহচর্যে থাকা কথা কি বুঝতে পারছেন কুনু মা কুনু মা পীর আল্লাহ কোরআনে কি বলছেন কুনু মা শায়খ কুনু মাল মাশায়খ কি বলছেন সাদিকিন সেবাত বলেছেন সাদিক মানে কি সত্যবাদী কেমন সত্যবাদী সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছেন ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل وأقام الصلاة وآتى الزكاة والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك হুম المفلحون আল্লাহ বলছেন সাদেকিন কারা যাদের ঈমান বিল্লাহ ঈমান বিল মালায়েকা ঈমান বিল ঈমান কংক্রিট আছে এবং নিজের সম্পদ ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে সালাত কায়েম করে যাকাত দেয় বিপদ আপদ সকল অবস্থায় সবর করে আল্লাহর পথে থাকে এরাই হলো সত্যবাদী কথা বোঝেননি তার মানে কি সাদেক ফি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি না লা ইলাহা বলেছেন না বলেননি তার মানে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আপনার জীবনে এই কথাটা সাদেক আপনি প্রমাণ করেছেন বিপদে আপদে একমাত্র ভরসা কার উপর করেছেন কখনোই আল্লাহ ছাড়া কারোর দিকে আপনার মন যায়নি মুহাম্মদ রাসূলুল্লাহ তো আপনি সাদেক আপনার ইবাদতের জন্য আল্লাহর বেলায়েতের জন্য আল্লাহর বান্দা হওয়ার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে আপনি মুক্তাদা কুদুবা মুর্শিদ মানেননি যেখানে যতটুকু আমল করেছেন সুন্নতের ভিতরে থাকার চেষ্টা করেছেন আপনি সাদিক ফি ইমানিক আপনার ইমানে আপনি সত্য আপনার দাবিতে সত্য আপনার আমলে সত্য আপনার কথাই সত্য আপনি যে ইমানের তাকওয়ার দাবি করেছেন এটা সত্য বলে প্রমাণ হয়েছে এইটে কোরআনের এই আয়াত বলা হয়েছে যেটা বললাম যে সাদিক যারা তাদের সহবতে থাকতে আল্লাহ বলেছেন কথা কি বুঝতে পেরেছেন একজনের কথা বলেননি যে একজন সাদেকের সাথেই থাকতে হবে সত্য নেককার যাদের কাছে গেলে আল্লাহর ভয় জাগে যাদের কাছে গেলে আখেরাতের কথা মনে হয় গুনার জন্য চোখে পানি আসে এই রকম মানুষের কাছে সোহবত নেওয়া এবং এটা ছিল মূল সুন্নত আমরা এই কুনু মা সাদেকিন মসজিদে যে নামাজ পড়ি কাদের সাথে সাদেক না অন্তত নামাজে তো সাদেক এটাও কুনু মা সাদেকিন হয়ে যায় আলেমদের সহবতে যায় কোরআন পড়তে যায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি এগুলোতেও কুনু মা সাদেকিন আদায় হয় পাশাপাশি আমাদের আশেপাশের নেককার বুজুর্গ যারা সত্যই সাদেক বলে মনে হয় তাদের সহবতে যাও আল্লাহর হুকুম কথা কি বুঝতে পেরেছেন দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন আল্লাহর জন্য ভালোবেসে অন্তরের ভালোবাসা কার জন্য আল্লাহর জন্য ভালোবেসে মানুষদের কাছে বসতে হয় আল্লাহর কথা আলোচনা করতে হয় কথা বোঝেননি
দুনিয়ার কোনো স্বার্থে নয়, দোয়ার স্বার্থে নয়, বড় লোক হওয়ার স্বার্থে নয়, রোগ সারার স্বার্থে নয়, আল্লাহর জন্য, আল্লাহর জান্নাতের স্বার্থে, আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহর ভয় বৃদ্ধির স্বার্থে, আর কোনো স্বার্থে নয়। দোয়া নেওয়ার স্বার্থে নয়, বিপদ কাটার স্বার্থে নয়, তাবিজ নেওয়ার স্বার্থে নয়, বড় লোক হয়ে যাওয়ার স্বার্থে নয়, সুপারিশ করে দেওয়ার স্বার্থে নয়, চাকরি পেয়ে যাওয়ার স্বার্থে নয়, এগুলো সব দুনিয়ার স্বার্থ। শুধুমাত্র আল্লাহ ওয়ালা হওয়ার স্বার্থে, আল্লাহর মহব্বত বৃদ্ধির স্বার্থে কিছু নেককার মানুষদেরকে ভালোবেসে তাদের সাথে বসা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। কথাকে বুঝতে পেরেছেন? এই দুটো এবাদত সাহাবি তাবেইন তাবে তাবেইনরা নরমাল পালন করতেন। আমরা যাদের চিনি, আব্দুল কাদের জিলানী রাহেমাহুল্লাহ, তিনি কিন্তু কারোর মুরিদ হননি, বায়াত করেননি। তার বায়াত ছিল আব্বাসী খলিফা সরকারের। তিনি এলেম শেখার পরে দাব্বাস, শেখ দাব্বাসের সাহেব হয়েছেন, সাথী হয়েছেন, প্রায় দুই বছর তার সাথে থেকেছেন, ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে, উঠে এসে বসে থেকেছেন, জুতো সরাইছে, গুসাপ করাইছে, সহবতের মাধ্যমে নিজের অন্তরের অহংকার বের করেছেন, আল্লাহ মুখিতা তৈরি করেছেন, এবাদতে মশগুল থেকেছেন। কথাকে বুঝতে পেরেছেন? তাহলে নেককার লোকেদের সহবতে থাকা, এটা একটা আল্লাহর কোরআন নবীর সুন্নত নির্দেশিত ইবাদত, এটা নির্দিষ্ট কোনো লোকের, এটা মুস্তাহাব। আমভাবে নেককার লোকেদের সহবত আপনি পান, মসজিদে যান, আলেমদের ভালোবাসেন, এটাতেই ফরজ আদায় হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এটা মুস্তাহাব। এইটে পালনের জন্য একটা পদ্ধতি তৈরি হলো, শেষ জামানাই সাহাবি তাবেইন তাবে তাবেইনদের জামানাই ছিল না। যখন মুসলিম উম্মার পতন হয়ে গেল, তাতাররা আক্রমণ করে লাখ লাখ মুসলমান মেরে ফেলল, কুসের যুদ্ধ চলে গেল, মুসলিম বিশ্ব ছিন্ন ভিন্ন হয়ে গেল, আলেম ওলামা কমে গেলেন, কিছু নেককার আল্লাহওয়ালা মানুষ পীর নাশায়েক নামে মানুষদের বায়াত করতেন, বাবারা দিন শেখো, তাকওয়া শেখো ইত্যাদি। কথা বুঝতে পেরেছেন? তখন সহবত নেওয়া হতো। মুরিদ মানে কি? মুরিদ মানে চাই, যে ইচ্ছা করে পাইতে চায়। আপনি কাকে পেতে চান? আপনি কাকে পেতে চান? তাহলে আমাদের মুরাদ কে? পিসেব। তাহলে আমরা কার মুরিদ? নাহনু নুরিদু রিদাল্লাহ। আমরা ইরাদা করি কিসের? আল্লাহর। মানুষ পীরের তো মুরিদ হয় না, মানুষের মুরাদ তো আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? পীরের সহবত নেয় আল্লাহ আবেদ বান্দা হওয়ার জন্য। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে আব্দুল হাই সিদ্দিকি রাহেমাউল্লাহ, আবু বকর সিদ্দিকি রাহেমাউল্লাহ তারা লিখেছেন, পড়েছি। আবুল আনসার সিদ্দিকি রাহেমাউল্লাহ বলতে শুনেছি, এর আগে শাহ উলুল্লাহ মহাদ্দেদ দেলবি, সৈয়দ আহমদ বিরলবি রাহেমাউল্লাহ, মুজাদ্দিদ আলফেসানি রাহেমাহুল্লাহ, তাদের লেখা পড়েছি। তারা বারবারই বলছেন, পীরের মুরিদ হওয়া কোনো দিনের ফরজ ওয়াজিব কিছুই না। এটা হলো দিন, তুমি ইমান সহি করবে, তাকওয়া সহি করবে, এখলাস তৈরি করবে, আরও ভালো এখলাস আল্লাহমুখিতা তৈরির জন্য নেককারদের সহবত নেওয়ার একটা পদ্ধতি মাত্র। কথা বুঝতে পারছেন? কখনো মুস্তাহাব বলেছেন, কখনো সুন্নত বলেছেন ইত্যাদি। আর এজন্যই আমরা যখন ওয়াজ করি, দাওয়াত দিই, আপনাদেরকে কোরআনের কথা, মরহুম হুজুর বলতেন কোরআনের মুরিদ হও, কারণ মূল বিষয় তো হলো কোরআন সুন্না মতো চলা, ঠিক না? সৈয়দ আহমদ বেরলভি সিরাতে মুস্তাকিমে লিখেছেন, মুমেনের প্রকৃত পীর হলো কোরআন এবং সুন্না। ওহাবি কথা, ঠিক না? পীরের কাছে যেতে হয় কোরআন সুন্না শেখার জন্য, বোঝার জন্য। পীরের কাছে যাওয়া একটা উপকরণ মাত্র। সৈয়দ আহমদ বেরলভি রাহেমাহুল্লাহ, তিনি তার খলিফা কারামত আলী জৌনপুরীকে একটা খেলাফতনামা দিছিলেন। কথা বুঝতে পেরেছেন? সেই খেলাফতনামাটা রংপুরের কারামতিয়া মসজিদে এখনো আছে। ফার্সি খেলাফতনামা, উর্দু অনুবাদ, বাংলা অনুবাদও আছে। তিনি কি লিখেছেন একটু পরে বলছি, মনে থাকলে বলবো। তাহলে আমি যখন ওয়াজ করি, বাবারা আল্লাহর ওলিওতে কিছুই লাগবে না, আপনারা কোরআন পড়েন, নবীর তরিকায় চলেন, আলেমদেরকে মহব্বত করেন, কাউকে হিংসা করেন না, আপনারা বলবেন এই বেটা ওহাবি। আর যখন এসে বলবে, বাবারা
পীরের হাতে বায়াত না হলে জান কোন নেক আমল কবুল হবে না, জান্নাতে যাইতে পারবে না। তখন উনি হ্যাঁ এইটা হলো খাঁটি ওয়াজ। আমি যেটা বলছিলাম, আমার মরম অজু যেটা বলবেন, আমার জানা মতে আব্দুল্লাহ সিদ্দিক রাহমাহুল্লাহ যেটা বলেছেন এটাতে আপনার স্বার্থ রক্ষা হয়। আমাদের বর্তমান হুজুর যেটা বলেন কোন সময় বলেন না যে পীরের হাতে মুরিদ না হইলে আপনাদের জান্নাত হয় না, বলেছেন কত শুনেছেন কোনোদিন? আমার মরম হুজুর একা শুনেছেন? শুনেছেন? আমি আব্দুল্লাহ সিদ্দিক রাহমাহুল্লাহর মুখেও শুনিনি। আপনারা বলেন এ গোষ্ঠী শুদ্ধ ওহাবি, কারণ তারা আপনার স্বার্থ বলেছে। আলেমদের সোহবত নাও, নেককারদের সোহবত নাও, মানুষদের ভালোবাসো, তুমি কোরআন সুন্নাহর মধ্যে চলো, এটা বড় কথা। আর আমি যখন বলবো বাবা বায়াত না হলে মুক্তি নেই, এটা আপনার স্বার্থে না আমার স্বার্থে, ও বলেন না, আপনি বলবেন হ্যাঁ এইটা অরিজিনাল, কথা বোঝেননি? আপনি পীরের সোহবত মুরিদ হওয়া নাই, সাহেব হবেন কি জন্য? এখানেও গড়বড়, বড় গড়বড়। আমরা যত ওয়াজ করি, অধিকাংশ অনেক অনেক ভালো মানুষ আছেন, আল্লাহ তৌফিক দান করেন, যে ভালো মানুষ আমার মনে আছে দারুস সালামে আমার মেজো চাচাজান হাফেজাহুল্লাহ, আমি একটু ওয়াজ করলাম, কি করছিলাম মনে নেই, চাচাজান উঠে বললেন যে জামাই যে ওয়াজ করলো কোরআন সুন্নার ওয়াজ এটা আপনারা শুনতে চান না, আর যখন মিশে কথার ওয়াজ করে তখন আপনারা 50,000 টাকা রেশা দাওয়াত করে নিয়ে যান, কথা বুঝতে পেরেছেন? তো এটাই তো দুর্ভাগ্য। যেটা বলছিলাম যে আপনি, আমরা পীরের কাছে সোহবত, পীরের মুরিদ নয় সাহেব হয়েছেন কি জন্য? আমরা ওয়াজ করি বাবারা আমার বাবাজির আমার অমুক হুজুরের দরবারে একজন খোড়া লোক এসে বাঁচাতেন, আমার সঙ্গে সঙ্গে পা ভালো হয়ে গেল, আর আপনারা কি জোরে সুবহানাল্লাহ বলেন রে বাবা, আরে সর্বনা, আসমান জমিন ফেটে যায়। আমার হুজুর বাবারা সুন্দরবনে একজন বিপদে পড়ছিল, বদনা মেরে দিলেন, সঙ্গে সঙ্গে একেবারে বাঘ মরে গেল, আপনারা কি খুশি হন? এই ওয়াজগুলো কেন আমরা করি? আমরা বলতে চাই আমাদের কাছে এই রকম কিছু ক্ষমতা আছে, আপনারা আসেন আপনাদের বিপদ আপদ কাটানোর জন্য আমরা আছি, কথা বোঝেননি? কিন্তু পীরের কাছে কি বিপদ আপদের জন্য যেতে হয়? পীরের সাহেব হতে হয় তাকওয়া অর্জনের জন্য। যার কাছে যেটা আছে সেইটা নিতে যেতে হয়। আলেম ওলামা পীর বুজুর্গের কাছে কি আছে? রহমতের ভান্ডার, বিপদ আপদ কাটানোর শক্তি। আলেম ওলামা পীর মাশায়েখদের কাছে আছে তাকওয়া, আছে আমল, আছে আলেম। আপনার যখন এলেমের দরকার হয়, হুজুর কিভাবে আল্লাহর ওলি হব, আপনার যখন আমলের জজবা তৈরি করার দরকার হয়, যখন তাকওয়ার জজবা তৈরি করার দরকার হয়, আপনি নেককারের সহবতে যাবেন, কথা বোঝেন? এই পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসায় গেছি ওয়াজ করতে, যে বছরে আমার দাদি শাশুড়ি ইন্তেকাল করলেন, আমার মেজো চাচা শ্বশুরের দাওয়াত ছিল পুষ্পপাড়া। এখন চাচা যান চলে গেলেন, দাদিজান ইন্তেকাল করেছেন, চাচা জানের সাহেব রুহুল আমিন শের খানি আমাকে বেঁধে সেঁধে নিয়ে গেল। রুহুল আমিন আমাকে ওহাবি বলে, সেদিন একজন বলছে রুহুল আমিন বলেছে যে দুলাভাই ওহাবি হয়ে গেছে, দুলাভাই যে ওয়াজে যাবে আমরা যাব না, আল্লাহই জানে। তো যাই হোক, রুহুল আমিন আমাকে ধরে নিয়ে পুষ্প পাড়ায় আরও অনেক জায়গায় নিয়ে গেল। তে গেলাম পুষ্পপাড়া, আমি যে ওয়াজ করি তাই করলাম। এখন একজন তালবেলেম প্রশ্ন করেছে যে কোরআন সুন্নাহ মতো চললেই যদি হয় তা আপনারা পীর সাহেবরা মুরিদ হতে বলেন কেন? পীরের কাছে যাওয়ার দরকার কি? পীরের কাছে যাওয়ার দরকার কি এটা আমরা বুঝতে পারি না। তাই বললাম যে দেখো, তোমরা পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসায় বড় বড় আলেমদের কাছে হাদিস পড়েছো, কোরআন পড়েছো, জানো দাড়ি চাষা হারাম, দাড়ি চাষে না চাষে না, জানো নামাজ কাজা করা হারাম, কাজা করে না করে না, জানো সিনেমা দেখা হারাম, সিনেমা দেখে না দেখে না, জানো কোরআনের বেইজ্জত করলে ইমান চলে যায়, তারপরেও নকল করার জন্য কোরআনের আয়াত কেটে জুতোর ভিতরে পাশার নিচে নিয়ে যায় না যায় না, তার মানে তাদের এলেমটা এই জায়গায় আটকে আছে, এই পর্যন্ত যায়নি। কিন্তু আমি বললাম দেখো, তোমাদের পুষ্পপাড়ায় পাবনায় অনেক মুরব্বী আছে যারা কোনোদিন মাদ্রাসায় পড়িনি, একজন নেককার আল্লাহওয়ালা মানুষের মুখে শুনেছে বাবা দাড়ি কেটো না, দাড়ি কাটলে আল্লাহর নবী নারাজ হয়,
আর জীবনে দাড়ি কাটেনি, আছে না নেই? তাহলে ওই ব্যক্তি এই নেককার মানুষের মুখ থেকে কোরআন সুন্নার একটা কথা শুধু শুনলই না, তোমরা আলেমদের মুখ থেকে অনেক শুনেছো কিন্তু নিচেই নামিনি, আর ও শোনার সঙ্গে সঙ্গে ও আর ওই আমলটা কোনোদিন বাদ দিতে পারিনি, ঠিক না? এই হলো নেককার মানুষদের সহবত। আপনি তার কাছে যে শুধু শুনবেন না, তার আমল দেখে, তাকওয়া দেখে, বিশেষ করে সহবত নিলে, এক মাস দু মাস তার সাথে থাকলে, তার ভিতরে যে আমলের জজবা, ইমানের জজবা, আপনি তার সাহচর্য থেকে তা আপনার ভিতরে সঞ্চারিত হবে। কথা বুঝতে পারেননি? তাহলে আপনি সৎ সালেহীন মুত্তাকিন সাদেকিনদের কাছে যাবেন কি জন্য? তাদের কাছে যেটা আছে সেটা আহরণ করতে, তাদের কাছে সিদক আছে, তাকওয়া আছে, এলেম আছে, আমল আছে, কিন্তু দোয়া কবুল কার কাছে? বিপদ কাটানো কার কাছে? রহমতের ভান্ডার কার কাছে? আপনি যদি এগুলোর জন্য নেককারের কাছে যান তাহলে আপনার ইমানটাই নষ্ট হয়ে যাবে। কাজেই নেককারদের সহবত, সাদেকিনদের সহবত হবে সিদক অর্জনের জন্য, বড় লেখার জন্য নয়। মসজিদে যাওয়া নেক আমল, তবে জুতো চুরির জন্য যাওয়া নয়। কাজে আমি যদি আল্লাহওয়ালা হব এই জন্য আল্লাহওয়ালাদের সহবতে যাই, এটা একটা ভালো, আল্লাহ কোরআন সুন্নাহ নির্দেশিত নেক আমল। কিন্তু আমি যদি মনে করি যে ওই ব্যক্তির কাছে গেলে ওই ব্যক্তির কাছে রহমতের ভান্ডার আছে, বিপদ কাটাই দেবে, তাহলে কি ইমান থাকলো? যদি মনে করি আমি ডাকলে আল্লাহ শুনবে না, হুজুর বলে দিলে তাড়াতাড়ি শুনবে, ইমান থাকবে? এই চিন্তা করার সমস্যা আপনি বেঈমান হয়ে যাবেন। কোনো ছেলে যদি মনে করে আমি ডাকলে মা শুনবে না কিন্তু একজন বলে দিলে শুনবে, সে মাকে ইজ্জত করছে না অপমান করছে? মনে করছে যে আমার মাটা ভালো না। কেউ যদি মনে করে যে আমি নেক আমল শেখার জন্য নয়, আমার হুজুর বড় নেক আমলওয়ালা, আমি ওই হুজুরের হাতে গিরে মেরে নেব, আমি গুনাহ করি আর ভালো করি, হুজুরের সুতোতে একেবারে জান্নাতে চলে যাব, ইমান থাকবে? এই আমি যে ওয়াজ করলাম, আমার মরহুম হুজুর যে ওয়াজগুলো করেছেন, এই কারণে আমিও ওহাবি, আমার মরহুম পীর সাহেব হুজুরও ওহাবি, কারণ এগুলো আমাদের স্বার্থে না আপনার স্বার্থে। আর যখন আমার স্বার্থে বলবো, মিথ্যা গল্প দিয়ে বলবো, তখন আমি একেবারে অরিজিনাল সুন্নির খুশবু আমার নাককান্দি বেরোবে, ঠিক না? ভাইয়েরা বড় কষ্ট লাগে যে আপনি আপনার স্বার্থ বোঝেন না। আমি তো বাজে কথা বলছি, আমি আমার কষ্টের কথা বলছি, অনেক ভালো কথা ইনশাল্লাহ হবে।